বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী শেষ আইকনকে হারিয়ে অভিভাবকহীন বামপন্থীরা একজন অভিজাত রুচিশীল সৎ তথা সংস্কৃতিমনস্ক রাজনীতিককে হারিয়ে রংদল নির্বিশেষে শোকবির্ল রাজনীতির দুনিয়ার সদস্যরা লাল সেলামে কমরেডকে বিদায় জানালেন তারকারাও বুদ্ধদেব ভট্টাচার্য যে আর নেই কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না বামপন্থী তারকারা গলা ধরে এল অনিত দত্তর শোকবির্ল শ্রীলেখা মিত্র কাঁদছেন স্মৃতির সরণীতে হেঁটে গিয়ে পরিচালক কমলেশ্বর মনে করলেন বাংলার শিল্পায়নের কথা যে কমরেড একাই লড়ে গিয়েছিলেন বাংলাকে শিল্প সমৃদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি কালো করে নিজেকে বুদ্ধপন্থী বলে পরিচয় দিলেন জিতু কমল বৃহস্পতিবার সকাল আটটা দুই শূন্য মিনিটে পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশীতিপর বুদ্ধবাবু গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এদিন সকাল থেকে শ্বাসকষ্ট বেড়েছিল অক্সিজেন দেওয়া হলেও সেষরক্ষা হয়নি পরলোকের উদ্দেশ্যে রওনা দেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসাশাস্ত্রে গবেষণায় মরণোত্তর দেহদান করছেন গানের ছন্দ ধার করেই শ্রীলেখার মন্তব্য ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেনো না আপনি চলে গিয়ে বেঁচে গিয়েছেন শ্রীলেখার কথায় বাংলার মানুষ বুদ্ধবাবুর সঙ্গে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য কারো কাছে মাথা নোয়ালেন না কোনো আপোস করলেন না ওই দুঃখ এই কষ্ট ভিতরে রেখে মাথা উঁচু করে চলে গেলেন যেরকমভাবে একজন কমিউনিস্ট নেতার যাওয়ার কথা